নির্জন গহীন বন চারপাশে রোদের দাপট অথচ গাছ থেকে অনর্বত ঝিরঝির করে বৃষ্টির মতো পানি পড়ছে এমন ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরলের একটি বনের গাছে বনটিতে এ ধরনের চারটি গাছ পাওয়া গেছে দিনাজপুরের বিরল উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা ধুলাপাথার কালিয়াগঞ্জ বাজার থেকে দক্ষিণ দিক দিয়ে কয়েক কিলোমিটার পথ পারে দিলেই দেখা মিলবে গহীন এক বনের রাস্তা থেকে বনের প্রায় এক কিলোমিটার গভীরে চারটি গাছের সন্ধান মিলেছে যেগুলো থেকে সবসময় ঝিরঝির করে পানি ঝরছে গাছগুলোর প্রতিটি নতুন কাণ্ডের পাশের ডালের পাকলের ফাটা অংশ দিয়ে এই পানি বের হচ্ছে এতে নিচ থেকে ঝিরঝির বৃষ্টির মতো অনুভব হচ্ছে তবে অস্বাভাবিকতা হলো এই পানি বের হচ্ছে এক ধরনের স্প্রে করার মতো চাপ দিয়ে প্রথমে স্থানীয় কয়েকজন লোক এই গাছ দেখেন পরে লোক মুখে বৃষ্টি পরা গাছটিকে নিয়ে মানুষের মধ্যে গুঞ্জনের সৃষ্টি হয় গাছটি দেখার জন্য প্রতিদিন দূরদূরান্ত থেকে লোকজন যাচ্ছেন বনের ভিতরে স্থানীয় যুবক রফিকুল ইসলাম বলেন আগে কখনো এই গাছ দেখিনি তাই সোনার সঙ্গে সঙ্গে এসেছি গাছটি দেখতে ক্ষুদ্র জাতিসত্তার একজন সুখী টুটু বলেন তারা গাছটিকে শেখের দ্বারের বলে জানেন আগেই এই গাছ তারা দেখেছেন গাছটির বিষয়ে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে ডালপাতা সহ নমুনা সংগ্রহ করেছে দিনাজপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একটি দল ইতিমধ্যে গবেষণা কার্যক্রম শুরু করেছে তারা উদ্ভিদ বিষয়ক গবেষক লেখক ও দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিলওয়ার হোসেন বলেন ইতিমধ্যে গাছের পাতা ডাল সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম শুরু করেছেন তারা একই সঙ্গে গাছটির প্রকৃতি বৈশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সম্পর্কে বিভিন্ন গবেষণা প্রতিবেদনগুলো খুঁটিয়ে দেখা শুরু করেছেন যে কয়েকটি গাছ থেকে অনুবত বৃষ্টির মতো পানি ঝরছে এটি গাটেশন প্রক্রিয়া তবে যে পরিমাণে পানি বের হচ্ছে তা অস্বাভাবিক এই দ্রুতগতিতে পানি বের হওয়া নিয়ে বাংলাদেশ গবেষণা হয়েছে এমন তথ্য জানা নেই এ নিয়ে অধিকতর গবেষণা হওয়া উচিত আর তাই তথ্য উপাত্ত ও বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এছাড়া গাছটি শনাক্তকরণ সহ তথ্য উপাত্ত ও নমুনা বিভিন্ন উন্নত গবেষণাগারে পাঠানোর চেষ্টা করা হবে দিলার হোসেন বলেন বর্ষাকালে অনেক গাছেই অতিরিক্ত পানি শোষণ করে এই গাছেও বেশি পরিমাণে পানি শোষণ করে নতুন কাণ্ড বা নতুন করি বের হওয়ার স্থানে পুরাতন কাণ্ড ভেদ করে বের হওয়ার ফলে উদ্ভিদটির ভাসকুলার ব্যান্ডেল তথা পরিবহন কলাগুলো বেরিয়ে পড়েছে ফলে উদ্ভিদের মূল থেকে আরোহিত পানি কাণ্ডের ওই অংশ থেকে বিন্দু বিন্দু আকারে ঝরে পড়ছে অতিরিক্ত পানির চাপ থাকায় ভাস্কুলার ব্যান্ডেল তথা পরিবহন দিয়ে পানি পানি বাইরে ছড়িয়ে যাচ্ছে। বা না ঘটার ফলে কেউ গেলে বৃষ্টির মতো অনুভব করছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে